জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? এরপর জানিয়ে দিব রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। আরও জানিয়ে দিব অন্য এক তারেক রহমান। এদিকে জাহাজের 4 স্থানে একসঙ্গে হঠাৎ আগুন, নাশকতা বলে সন্দেহ বিএসসির। সর্বশেষ জানিয়ে দিব ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়নাঘর ও ভাতের হোটেল, বলেছেন মল্লিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? শিক্ষার্থী ও জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর এই অভ্যুত্থান ঘটে, যার রেশ এখনো পুরোপুরি কাটেনি। আন্দোলনে প্রায় 1000 নিহত এবং আরো কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছে শেখ হাসিনাকে। ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয়। ইতিমধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব, তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার 5 অক্টোবর সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে। এ সময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষ কল্যাণে এবং জানমালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে। অন্য এক তারেক রহমান। 1.5 দশকেরও বেশি সময় ধরে পাড়ি দিয়ে চলেছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ। সামাল দিয়েছেন বহু শোক আর সংকট, তবু দমে যাননি। ষড়যন্ত্র, সমালোচনা আর শতমুখী অপপ্রচারের শিকার হয়েও এগিয়ে চলেছেন দীপ্ত পদক্ষেপে। বাংলাদেশের রাজনীতিতে তার আবির্ভাব ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 1.5 দশকের নিরলস সংগ্রামী পথ চলা তাকে দিয়েছে স্বতন্ত্র এক পরিচিতি। পারিবারিক পরিচয় ছাপিয়ে তারেক রহমান এখন অনন্য স্বনামে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির প্রবল দুঃসময়ে দূরদর্শী নেতৃত্ব দিয়ে তারেক দলটাকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। সেই কৃতিত্ব তাকে বিএনপির রাজনীতিতে বসিয়েছে অবিসংবাদিত নেতার আসনে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে হয়ে উঠেছেন সবচেয়ে প্রাসঙ্গিক রাজনীতিবিদ। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির বাইরে মানবিক মানুষ হিসেবেও অনন্য এক ব্যক্তিত্ব তারেক রহমান। তুমুল প্রতিকূল পরিস্থিতিতেও আর্তমানবতার সেবায় পিছপা হননি কখনো। তবে সেবামূলক এসব কর্মকাণ্ডকে নিজের প্রচারণার অনুষঙ্গ হিসেবে ব্যবহার করার প্রবণতা তার ছিল না কখনো। তাই রাজনীতির বাইরে তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডের লম্বা ফিরস্তি সবসময় রয়ে গেছে আড়ালে। তিনি নিজেও এসব করে চলেছেন নীরবে, নিভৃতে। অন্য এই তারেক তাই অনেকের কাছেই অচেনা, অথচ তার বদন্যতায় প্রতিনিয়তই হাসি ফুটছে অগণিত অসহায় বৃদ্ধ, এতিম, পঙ্গু কিংবা তাদের পরিবারের পাশে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের আমলে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের সমর্থকের পাশেও তারেক রহমান পরম নির্ভরতার ছায়া হয়ে আছেন সবসময়। বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের নেতৃত্ব সামাল দিয়ে এমন একাগ্রতার সঙ্গে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টি সহজ নয় মোটেও। জাহাজের চার স্থানে একসঙ্গে হঠাৎ আগুন, নাশকতা বলে সন্দেহ বিএসসির। কোনো ধরনের বিস্ফোরণ হয়নি, অথচ জাহাজের চার স্থানে হঠাৎ আগুন লেগে যায়। আবার আগুন লাগার সময় জাহাজের পাশ দিয়ে একটি স্পিডবোটও চলে যেতে দেখা যায়। সব মিলিয়ে এমটি বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে নাশকতা বলে ধারণা করেছে কর্তৃপক্ষ, যদিও প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শনিবার 5 অক্টোবর সকাল 10:30টার দিকে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এতে কথা বলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মাহমুদুল মালিক। তিনি বলেন, যেহেতু গ্যাস ফার্ম কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটেনি, তাই আমরা ধারণা করছি এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড হতে পারে, কিন্তু সবকিছু তদন্তের পরই জানা যাবে। তিনি আরো বলেন, বাংলার সৌরভ জাহাজের সম্মুখ অংশ থেকে একসঙ্গে চার স্থানে আগুন লাগে, অথচ জাহাজে কোনো বিস্ফোরণ হয়নি। যখন জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে ঠিক এ সময়ে পাশ দিয়ে একটি স্পিডবোটও চলে যায়। এর আগে শুক্রবার 4 অক্টোবর দিবাগত রাত 12:15টার দিকে এমটি বাংলা সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও কোস্টগার্ডের একাধিক ট্যাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজে আগুন লাগার পর 48 নাবিক সমুদ্রে লাফ দেয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম সাদেক মিয়া, তার বাড়ি নোয়াখালী জেলায়। সাদেক জাহাজের স্টুয়ার্ড হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। এমটি বাংলা সৌরভ 1987 সালে ডেনমার্কে নির্মিত হয়েছিল। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান বড় ট্যাঙ্কার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে। ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়নাঘর ও ভাতের হোটেল, বলেছেন মল্লিক। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাল করে মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর। ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে পূর্ণ পবিত্র পরিষ্কার করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। থাকবে না কোনো ভাতের হোটেল। শনিবার 5 অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া। রেজাল করে মল্লিক বলেন, কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না ডিবি অফিস। থাকবে না ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন ন্যায় বিচার পাবেন। গ্রেফতার আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। আমাদের শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব সততার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।